নতুন রূপ পাব নেহরু স্টেডিয়ামে। 15 দিনের ভিতর প্রস্তুত হব নতুন প্রকল্পর নকশা। পুয়াই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেহরু স্টেডিয়াম পরিদর্শন। গুয়াহাটির ঐতিহ্যমণ্ডিত নেহরু স্টেডিয়াম 1962 সনত সিংহপুরুষ রাধা গোবিন্দ বরুয়ার তদারকত নির্মাণ করা হয়েছিল নেহরু স্টেডিয়াম। প্রায় 60 বছরের পিছত এই ঐতিহ্যমণ্ডিত নেহরু স্টেডিয়ামখন ন রূপত গড়ি তুলিবলৈ সরকারে ব্যবস্থা গ্রহণ করেছে। নেহরু স্টেডিয়ামক নতুন রূপ দিবলৈ লওয়া প্রকল্পর রোডম্যাপ শীঘ্রই প্রস্তুত করিব রাজ্য সরকারে। ঐতিহ্যমণ্ডিত স্টেডিয়ামখনৰ নতুন প্রকল্প কেনে ধরনের হব, কি রূপেৰে গড়ি তোলা হব নেহরু স্টেডিয়ামখন, স্টেডিয়ামৰ নতুন প্রকল্প নির্মাণের বাবেই গুৱাহাটী ক্রীড়া সন্থার সদস্য আর আর্কিটেকচারক লগত লৈ সোমবারে পুয়াই নেহরু স্টেডিয়ামত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরিদর্শন করিলে স্টেডিয়ামৰ চাৰিসীমা। গুৱাহাটী স্পোর্টস এসোসিয়েশনের বিষয়ববীয়ায় জানা অনুসরি 15 দিনের ভিতর নতুন প্রকল্পর নকশা প্রস্তুত করা হব। তারপর নিবিদার জড়িয়ে বাজেট প্রস্তুত করে কাম আরম্ভ করা হব। এটা প্ল্যানিংত চলি আছে, প্ল্যানিং হয়ে থাকার সময় একো কথা কব পৰা না যায়। ওয়ান্স দ্য প্ল্যান ইজ ফাইনালাইজ, আজি টেকনিক্যাল মানুষখিনিও আছে, চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটেখিনি চাইছে, ইয়াত কি কি এক্সিস্টিং ফেসিলিটিজ আছে রিগার্ডিং স্পোর্টস এক্টিভিটিজ সেইখিনিও মাননীয় মুখ্যমন্ত্রী কনসিডার করেছে। আর তারপর যে নতুন প্রকল্প হব তাত সকলকে কেনে একমোডেট করবে সেইখিনিও প্ল্যান করা হয়েছে, আর এই প্ল্যানের ফাইনাল ডিজাইনটি হয়তো আর 15-20 দিনত দিব। দেশের ভিতরতে পুরনি নেহরু স্টেডিয়াম স্থাপন হওয়ার সময়ত একেলগে 15,000 লোকে খেল উপভোগ করার সুবিধা আছিল। এতিয়া 50,000 দর্শকে খেল উপভোগ করিব পৰাকৈ নির্মাণ করা হব স্টেডিয়ামখন। নেহরু স্টেডিয়ামৰ লগতে যোৰহাটৰ স্টেডিয়ামখনো নতুন রূপত গঢ় দিব রাজ্য সরকারে, তার বাবে ইতিমধ্যেই আরম্ভ হয়েছে কাম। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত হীরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।